হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? কোথায় আছেন, কি অবস্থায় আছেন জানি না, তবে আপনারা যেন ভালো, সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করেন তার জন্য আমি দোয়া করছি। হয়েছে কি ভাই, চরম একটা ঘটনা ঘটছে, আমি ভিডিওটা করতে ভুলে গেছি, এর জন্য আমি বিশাল বড় একটা কি বলে মানকি চিনেন, মানকি পেঁচা এক্সেপ্টা এক্সেপ্টা যেগুলো আছে সেই মুখটা আমি খুব মিস করছি। আর সেই মুখটা কাটটা ইউজ করে মিস করছি সেটা একটু দেখাই। এই যে দেখেন ইনার ইনার, দেখেন পেঁচা মুখ, মানকি মুখ। আসলে ঘটনাটা যেটা ঘটছে সেটা হইছে যে উনি আমাকে, মানে আমি কিন্তু সবসময় একটা চা খাই, সেটা হচ্ছে গিয়ে আপনার লিপটনের লেমন অ্যান্ড হানি ফ্লেভারের চাটা খায় থাকি। তো আমি এটা আসছি, খেয়েছি, তারপরে সে আমার বলছে সে আমার একটা স্পেশাল দুধ চা খাওয়াবে। তো বুঝে নিত, মেয়ে মানুষটা যখন বলে খুব শখ করে, সে আমার জন্য চাটা বানিয়েছে। চাটা বানানোর জন্য এই ছিল চা পাতা, আমি যদিও দেখি নাই, এটা ইউএসএ থেকে ম্যাডামের মা পাঠিয়েছে। আর ছিল স্প্লেন্ডা, এটাও মেড ইন ইউএসএ। তো ঘটনা যেটা ঘটছে, সে বানাইতেছিলাম তো চা, ওইখানে নামাজ পড়ছিলাম, এইখানে এটাও ছিল। ওয়েল, তো আমি নামাজ পড়তেছিলাম, নামাজ পড়ার পরে ম্যাডাম আমার সামনে ঘুরে ঘুরে চাটা বানাইলো। এই যে দেখেন চাটা। তো যখন চাটা পান বানাইলো, তখন আমি চাটা মুখে দেওয়ার পরে বলছিলাম, শুধু এতটুকু বলছি যে ভাই একদম থার্ড ক্লাস চা, বিশ্বাস করেন ভাই, পেঁচা মানকি তারপরে কি বলে যে গাধার যে মুখটা আসে সব কিছু আমি একসাথে দেখতে পাইছি। ভাই আমি এই ভিডিওটা মানে খুব বড় একটা বড় মিস করে ফেলছি ভাই, ওই ভিডিওটা না করে আমি। এরপরে যখন তারে বললাম, মানে তার মানকি চেহারা দেখে যখন আমি তারে হ্যান্ডশেক করে বললাম যে না অ্যাকচুয়ালি চাটা খুব সুন্দর হয়েছে, তারপরে সে এখন এরকম একটা হাসি দিয়েছে, বিশ্বাস হয় না এখন, এখন সে আমার বিশ্বাসই করতে পারতেছে না। তার ধারণা আমি তারে কি বলে খুশি করার জন্য মিথ্যে কথা বলতেছে, কিন্তু ভাই অনেস্টলি এর ভিতরে একটা সুন্দর স্মেল আছে। আর বাইরের চা পাতা আমি এই ফার্স্টই খাচ্ছি, আমি কখনো খাই নাই, তবে এর যে ফ্লেভারটা, এই ফ্লেভারই মানুষ চা এমনিই খাবে। হ্যাঁ, তো আমার ভালো লাগছে, তো এর জন্যই ভিডিওটা করছি। কিন্তু আসলে ভিডিওটা কেন করছি, মেইন ভিডিও কারণ করার কথা ছিল, সেটা হচ্ছে গিয়ে আমি শ্রীমঙ্গল ট্যুর করে আসলাম, সেটা হচ্ছে গিয়ে একদিনে 12 ঘন্টায় আমি 400 কিলো বাইক রাইড করেছি। মানে ঢাকার মিরপুর থেকে আমি শ্রীমঙ্গলে যেয়ে সেইখান থেকে আবার ব্যাক করেছি রাত্রেই, এবং রাত 12টার ভিতরে আমি এখানে এসে পৌঁছেছি। তো এর ভিতরে অনেক ঘটনা ঘটে গেছে, সেগুলো আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন, ভিডিও না দেখলে পাবেন না, ভিডিওর ভিতরে সব ধরনের ঘটনাগুলো টুকি 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 টাকি করে সবই দেওয়া আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, ভিডিও দেখছেন, আমি এটা খুব ভালোভাবে দেখছি, রেটিংয়ের ভিতরে আছে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না, বাট ভিডিওকে দেখছেন। ভাই ভিডিও প্লিজ দেখবেন, যখন সাবস্ক্রাইবটাও করবেন, এটা আপনাদের কাছে আমার বিনীত 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 আবেদন, বিনীত নিবেদন, রিকোয়েস্ট, যে যেইভাবে নেন সেইভাবেই। হ্যাঁ, তো শ্রীমঙ্গল ট্যুর আসছে, দেখবেন পার্ট 2, আর পার্ট 2 দেখলে পার্ট 1ও দেখতে হবে। আল্লাহ হাফেজ।